আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। চিকেনের একটা দুর্দান্ত রেসিপি আজকে শেয়ার করব। আমার আজকের রেসিপি চিকেন তেহারি। সুস্বাদু তেহারি রান্না করা যায় মুরগির মাংস দিয়েও। মুরগির মাংস রান্না করতে যেহেতু সময় কম লাগে, তাই এই তেহারি ঝটপট রান্না করা যায়। সময় যেমন কম লাগে, উপকরণও খুবই সামান্য। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে অনবরত নাড়তে হবে। এই পেঁয়াজগুলো আমরা এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে 1/4 কাপ সরিষার তেল। আমি সরিষার তেলটা আগে দেইনি, কারণ সরিষার তেল থেকে একটু ফেনা উঠে যায়, পেঁয়াজগুলো ভাজতে একটু অসুবিধা হয়ে যায়, তাই আমি তেলটা পরে দিচ্ছি। পেঁয়াজগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে মুরগির মাংস। আজকের রান্নার জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, আর চিকেনটাকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। চিকেনটা দেওয়ার পর পেঁয়াজ বেরেস্তার সঙ্গে খুব ভালো করে 4-5 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তার সঙ্গে চিকেনটাকে ভেজে নিলে চিকেনের কালারটা যেমন সুন্দর হবে, আর খেতেও কিন্তু খুবই মজার হবে। মাংসগুলো এখানে আমি প্রায় 5-6 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটুকু দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিতে হবে 5-6টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো মাঝখান থেকে ভেঙে দিয়েছি। 2টা তেজপাতা এভাবে মাঝখান দিয়ে একটু ছেড়ে দিয়ে দিব। আবারও সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই, দিয়ে দিব পরিমাণ বা স্বাদ মতো লবণ। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া। এবার চিকেনের সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চিকেন থেকে বেশ খানিকটা পানি উঠে এসেছে। এখানে চিকেনটা আমি প্রায় 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিতে হবে আলু। আমি এখানে 5টা আলু মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। কেউ যদি আলু পছন্দ না করেন, না দিলেও চলবে। আলুগুলো দেওয়ার পর সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আলু দেওয়ার পর মাংসের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1/2 কাপ পানি দিয়েছি। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আলু এবং মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া। প্রায় 15-20 মিনিটের মতো চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আলু এবং মাংসটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমার এখানে চিকেনটা রান্না করা হয়ে গেছে, আর একটু পানি শুকিয়ে নামিয়ে নেব। এবার অন্য একটা হাঁড়িতে পোলাও রান্না করব। এবার এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব কয়েকটা গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, 7-8টা কালো গোলমরিচ। এবার পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো যখন একটু হালকা করে ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনটুকু দেওয়ার পর আবারও তেলের মধ্যে একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। সব কিছু ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিতে হবে চাল। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি, আর আমি এখানে 3 কাপ চাল নিয়েছি। চালগুলো ভালো করে ধুয়ে প্রায় 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 20 মিনিট পর পানি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এবার চালগুলো ভেজে নিতে হবে। চালগুলো প্রায় 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিতে হবে পানি। ফোটানো গরম পানি দিয়ে দিচ্ছি 6 কাপ। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, 3 কাপ চালের জন্য ডাবল পানি লাগবে, আমি এখানে 6 কাপ পানি দিয়েছি। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এবার চালের সঙ্গে সব কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এখানে চালগুলো আরও একবার ভালো করে নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ। চালের গায়ে গায়ে যখন পানিটা চলে আসবে, এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে রান্না করা মুরগির মাংস। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। মাংসটা দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হাঁড়ির মধ্যে যদি এরকম ছিদ্র থাকে তাহলে একটা কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে। আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার দমে দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিব। এই সময় চুলার আঁচ একদম লোতে থাকবে। আমার তিহারি রান্না করা হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর তিহারিটা কতটা ঝরঝরে হয়েছে দেখি বোঝা যাচ্ছে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।